দীর্ঘ 7 বছর পরে আমরা সমাবর্তন পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হিসেবে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। একই সাথে আমরা একটা বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে এই উপলক্ষে, এটা আমাদের জন্য খুবই আনন্দের। তবে এই গ্র্যাজুয়েট সমাবর্তনটা যদি নিয়মিত হয়, দেখা যায় যে 7 বছর পরে হচ্ছে, এটা যদি একটা নিয়মিত সময় হয়, প্রত্যেক বছর হয় বা প্রত্যেক বছর না হলে 2 বছর পরপর যদি হয়, তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো হয়। দেখা যায় 7 বছর অপেক্ষা করতে হয়, আমাদের অনেক সিনিয়র ভাই আছেন যারা জব করেন, তারা আসতে পারেননি, হয়তো ছুটি ম্যানেজ করতে পারেননি, তাদের অনেক দায়িত্ব আছে। আমরা যারা হয়তো এখনও জব পাইনি বা আমরা সদ্য খুব বেশি প্রেশার নিয়ে এমন জব করি, তারা হয়তো এই বিষয়টা ম্যানেজ করতে পেরেছি। তো সর্বোপরি ভালো লাগছে সমাবর্তন এসে। ইতিহাস বিভাগ 45 সমাবর্তন কী লাগা হয়, দীর্ঘ 7 বছর পরে ক্যাম্পাসে সমাবর্তন হচ্ছে এবং এই সমাবর্তন পেয়ে আমরা সদ্য যারা পাশ করে বের হয়েছি তাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এবং ক্যাম্পাসে এই সমাবর্তন উপলক্ষে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। এবং ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা এই সমাবর্তনটা পেয়ে খুবই আনন্দিত। এবং এই সমাবর্তন আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শিক্ষকগণ এবং আয়োজক কমিটিতে যারা আছেন, সবাইকে আমি আমার মন থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই। বিশ্ববিদ্যালয়ে আজকে নাকি পড়ালেখা শেষ করার মাত্র সমাবর্তন পাচ্ছি, খুবই ভালো লাগছে। হলে থেকে সমাবর্তন দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ বা এই যে উৎসাহ উদ্দীপনা সমাবেশ এই সমাবর্তনকে কেন্দ্র করে খুবই ভালো লাগছে। পাশাপাশি যদি নিয়মিত সমাবর্তন হয় তাহলে দেখা যাচ্ছে যে অন্যান্য যে ব্যাচগুলো আছে তারাও খুবই আনন্দিত হবে, উচ্ছ্বাস হবে। আর সমাবর্তনকে ঘিরে যে উচ্ছ্বাস উদ্দীপনার সৃষ্টি হয়েছে সমাবর্তন আয়োজনের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ। অনেক বছর সাধনার পর, পড়াশোনার পর আমাদের এই বহুদীক্ষিত এই সমাবর্তনটা আমরা পাই। তো আমরা সবাই আসলে অনেক খুশি এবং অনেক আনন্দ মুহূর্ত এবং বিশেষ মতো পরিবেশ চলছে ক্যাম্পাসে, খুবই ভালো লাগছে আসলে।